নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাজার থেকে একদম ফ্রেশ ব্রকোলি এসেছে, আর সেই ব্রকোলিটা দিয়ে একটা রেসিপি বানালাম। সন্ধেবেলার একটু টি টাইম স্ন্যাক্স বানানোর চেষ্টা করলাম। তো চলুন দেখে নিই, আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি কীভাবে বানাই দেখে নিই। তো এর জন্য তো প্রথমেই এরকম ফ্রেশ ব্রকোলি আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এইভাবে। এবার একটা বাউলের মধ্যে ব্রকোলিগুলো নিয়ে নেব। ব্রকোলিটাকে আমি ম্যারিনেট করব, তার জন্য এখানে অল্প নুন দিলাম, হাফ টিস্পুন হলুদ দিলাম, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা রসুনের পেস্ট দিলাম। এবার সমস্ত মশলাগুলো ব্রকোলির গায়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এইরকমভাবে মাখিয়ে আমি এটা 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ ব্রকোলিটা ম্যারিনেট হচ্ছে, এর ব্যাটারটা আমি রেডি করব। এর জন্য 3 টেবিল স্পুন আমি বেসন নিলাম, তার সঙ্গে 1 টেবিল স্পুন আমি চালের গুঁড়ো নিলাম। এতে পকোড়াটা আমাদের খুব সুন্দর মচমচে তৈরি হবে। স্বাদ মতো নুন দিলাম, ব্রকোলিতেও নুন দেওয়া আছে তাই নুনটা সেইভাবে দিতে হবে। সামান্য হলুদ দিলাম, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিলাম, আরও হাফ চামচ আমি আদা রসুনের পেস্ট আমি ব্যাটারের মধ্যেও দেব। আর খুব সামান্য, মানে 1 চুটকি খাবার সোডা বা বেকিং সোডা যেটা বলে সেইটা দিলাম। এবার ভালো করে বেসনের মধ্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণ করে জল দিয়ে, বারে বারে জলটা দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব। একেবারে জলটা দিতে যাবেন না, তাহলে জলের আন্দাজ বোঝা যাবে না আর ব্যাটারটাও ভালো রেডি হবে না। এরকম বারবার একটু জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। দেখুন, এই রকম ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, আর একটু সামান্য জল দেব আমি। এই রকম থিকনেসে ব্যাটারটা আমি রেডি করেছি। ব্যাটারটা 5 মিনিট রেস্ট করার পরে আমি পকোড়াটা ভাজব। 5 মিনিট হয়ে গেছে, ততক্ষণ কড়াইয়ে তেলটাও গরম করে নিয়েছি আমি। এবার ব্রকোলিগুলো এই ব্যাটারের মধ্যে এইভাবে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে গরম তেলে ছেড়ে দেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মিডিয়াম করে দেব, না হলে ওপর দিয়ে লাল হয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে ব্রকোলিগুলো কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। একটা সাইড হয়ে গেছে, এইভাবে উল্টে আর একটা সাইড ভেজে নেব। এই ব্রকোলির পকোড়াতে বেশি তেল লাগে না, যেটা আমরা সাদা ফুলকপির পকোড়াতে খুবই তেল লাগে। আর এইটা বেশ হেলদিও বলতে পারেন, কম তেলে ভেজে স্ন্যাক্সটা খাওয়া যায়। একটু ঢিমে আছে, এইভাবে লাল করে এটা ভেজে নেবেন। ব্রকোলিগুলো আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, এবার আমি তেল থেকে তুলে বাকি পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিলাম। দেখুন, সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, খুব সুন্দর মচমচে ক্রিস্পি একদম তৈরি হয়েছে। আর এটা সন্ধেবেলার স্ন্যাক্স কি, বাড়িতে অতিথি এলো হঠাৎ করে, আপনারা এটা বানিয়ে দিতে পারেন। আর
এটা ঠিক চিকেন পকোড়ার কাছাকাছি টেস্টটা লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের ভালো লাগবে আশা করি। কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেলে এখনও যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আর যারা দেখছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।